তারেক দম্পতির রায়ের প্রতিবাদে কাল জেলা এবং মহানগরে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব। তারেক দম্পতির মামলার রায় বিরোধী দলের আন্দোলন দমানোর চক্রান্ত বলে অভিযোগ তার। নগদের কাছে হক করলেই সমান, হেললে গা নগদে সেন মানে একদম ফ্রি। টাঙ্গুয়ার হাওরে বুয়েট শিক্ষার্থী গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল ছাত্র অধিকার পরিষদের। বুধবার দুপুরে রাজু ভাস্কর্যের সামনে মিছিল বের করলে হামলা করে ছাত্রলীগ। এতে নুরুল হক নূরসহ আহত হন বেশ কয়েকজন নেতাকর্মী। দুপুরে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে নূরকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় তিনি বলেন, বিরোধী মত দমনে মরিয়া হয়ে গেছে সরকার। আজকে বাংলাদেশের মানুষ যখন জেগে উঠছে তাদের অধিকার পুনরুদ্ধারের জন্য, তাদের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য, তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য, সেই সময়ে ফ্যাসিবাদের যা চরিত্র, সেই সন্ত্রাস করে ভয় দেখিয়ে নির্যাতন করে তারা এখান থেকে বেরিয়ে আসতে চায়। কারকে বলো না বলো সেটা তো আমাদের বিষয় না, আমরা জনগণের যে দাবি সেই দাবি নিয়ে আমরা আন্দোলন করছি। এদিকে তারেক দম্পতির রায়কে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হাতাহাতি হয় আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যে। পরে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপি পন্থী আইনজীবীরা। 6/8/2023 তারিখে সুপ্রিম কোর্ট বার, ঢাকা বার সহ সারা বাংলাদেশের 64টা বার এবং চৌকি বার সমূহে আইনজীবী সমিতির সামনে আইনজীবীরা কালো পতাকা মিছিল ও সমাবেশ করবে। এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে সাজার প্রতিবাদে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে বিএনপি। মির্জা ফখরুল অভিযোগ করেন, একতরফা রায় ঘোষণা করে বিরোধী দলের আন্দোলন দমাতে চায় সরকার। আমরা সেই জন্য যেটা বলতে চাই যে আমাদের আন্দোলন যেটা চলমান আন্দোলন, এটা কখনোই কোনোভাবেই তারেক রহমান সাহেবকে সাজা দিয়ে বা ডক্টর জুবাইদাকে সাজা দিয়ে বা আমাদের হাজার হাজার নেতাকর্মীদেরকে জেলে নিয়ে গিয়ে আমাদের নেতাদেরকে জেলে দিয়ে কিন্তু আন্দোলনকে স্তব্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। তারেক দম্পতির রায়ের প্রতিবাদে শুক্রবার জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন বিএনপি মহাসচিব। আগামীকালকে আমাদের যে কর্মসূচি সেই ঘোষণা করছি। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।